একটা বিশেষ দিন বাড়ি তার কারণ গাড়ি জামালি আজকের দিনটা আমাদের ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস নমাজ রিপাবলিক ডে হিসাবে পালন করা হয় এখন হচ্ছে প্রজাতন্ত্র দিবসটা কি জিনিস আমাদের ভারতবর্ষ 1947 সনে স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীন হলেও দেশ চালাবার মতন সংবিধান আমরা যাকে বলি সেটা কিন্তু ছিল না তাহলে আমাদের দেশটা কোন নিয়মে চলছিল 1947 সনের পরের থেকে 1947 সনের পরের থেকে ভারত সরকার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই নিয়মাবলে 1947 থেকে 1950 সাল পর্যন্ত চলে তারপর আমাদের দেশ চালাবার জন্য একটা সংবিধানের প্রয়োজন হয় সেই সংবিধান রচনার জন্য একটা কমিটি তৈরি হয় যে কমিটির হেড ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর ওনার নেতৃত্বে এই কমিটি একটা সংবিধান রচনা করে তারপর সেটা পেশ করা হয় পেশ করার পর সেটা 166 দিন শুনানি হয় আমাদের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে শুনানির পর মোটামুটি 2 বছর ধরেই শুনানি চলে যে কোন জায়গায় পরিবর্তন করতে হবে কোন জায়গায় সংশোধন করতে হবে ইত্যাদি প্রক্রিয়া চলার পরে 1950 সালের 26 জানুয়ারি এই সংবিধানটাকে কার্যকর করা হয় এবং সেদিন থেকে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতবর্ষের সর্বাধিনায়কের পদে অর্থাৎ রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে 26 জানুয়ারিকেই কেন বেছে নেওয়া হলো প্রজাতন্ত্র দিবস হিসাবে এর উত্তর হচ্ছে 1930 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় 1930 সালের 26 জানুয়ারি এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে এই দিনটাকে ভারতবাসীর কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য এই 26 জানুয়ারি দিনটা আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেটা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় আমরা ভারতবাসীরা পালন করে থাকি দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে আমাদের যে দায়িত্ব আছে আমাদের যে কর্তব্য আছে সেই কথা কিন্তু সংবিধান বলেছে যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান এই কারণে স্কুলেরও কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে সমাজের মানুষ যাতে ভালো থাকে যাতে সমাজের পাশে যাতে স্কুল দাঁড়াতে পারে সেই চেষ্টাটাও থাকা দরকার এই কারণে গোসাইরহাট রাজা মোহন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের এলাকার যারা দুঃস্থ মানুষ গরিব মানুষ তাদের ন্যূনতম খুব সামান্য একটা কম্বল দিয়ে একটা মানুষের দুর্গতি নাশ করা যায় না কিন্তু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এই এলাকার কিছু বিশিষ্ট মানুষ আমাদের অর্থ সাহায্য করেছেন এবং সেই মিলিত অর্থেই আমরা আপনাদেরকে আজকে আপনাদের হাতে শ্রদ্ধায় আমরা শ্রদ্ধা সহকারে আপনাদের হাতে আমরা কম্বল তুলে দেবো